আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। গতদিন আমরা পড়েছিলাম তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের অভিধা মানে অধ্যায়টি। আজকে আমরা কোন অধ্যায় পড়ব তা নিশ্চয়ই তোমরা বোর্ড দেখে বুঝতেই পারছো। আজকে আমরা তোমাদের আনন্দপাঠ বইয়ের অমি ও আইসক্রিমওয়ালা গল্পটি পড়ব। আমরা মূলত দুটি ভাগে আজকের গল্পটি পড়ব। আজকে পড়ব হচ্ছে আমরা গল্পের প্রথম অংশ। গল্পের প্রথম অংশ পড়ার আগে আমরা বরাবরের মতোই যে কাজটা করব সেটা হচ্ছে গল্পটি যিনি লিখেছেন তার সম্পর্কে জানব, মানে কবি পরিচিতি বা লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানব। আমরা দেখি যে এই গল্পটি যিনি লিখেছেন তিনি তার নাম হচ্ছেন ফৈদুর রেজা সাগর। আমরা ফৈদুর রেজা সাগর নামে কি কাউকে চিনি? আমরা খুব সহজে কিন্তু তাকে চিনতে পারবো। আমাদের যে চ্যানেল আই আছে ওনার কিন্তু উনি ব্যবস্থাপনা পরিচালক। আমরা হয়তো ওনাকে অনেকে দেখেও থাকতে পারি। আমাদের টিভিতে কিন্তু একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান হয়, আমরা সেটা জানি, মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার। দেখেছো কেউ? তোমাদের মধ্যে হয়তো অনেকে দেখেছো, মেয়েরা হয়তো বা অনেকেই দেখেছো, ছেলেরা হয়তো বা নাও দেখতে পারো। তো ওই সময় কিন্তু ওনাকে প্রায় বা বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে ওনাকে কিন্তু ডাকা হয়। ওনাকে কিন্তু তোমরা অনেকেই দেখলে হয়তো বা চিনবা, নাম শুনে হয়তো বা বুঝতে পারছো না উনিকে। আমরা আর একটা পরিচিত নাম জানি, শাহেদ সিরাজ, ওনার সাথেও কিন্তু প্রায় উনি আসেন। তিনি হচ্ছেন সেই ফৈদুর রেজা সাগর। ওনার জন্ম 1955 সালের 22শে ফেব্রুয়ারি। কত সালে? 1955 সালের 22শে ফেব্রুয়ারি। কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুরে। পেশা কি? আমরা জানি যিনি যেহেতু উনি মিডিয়াতে আছেন নিশ্চয়ই তার হচ্ছে মিডিয়া বা ওই রকম কোনো বিষয়ের সাথে সংযুক্ত। তিনি হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক। তিনি কি? চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক। সাহিত্যকর্ম কি করেছেন? তিনি শিশু সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি ভ্রমণ কাহিনী, তারপরে স্মৃতিকথা, ভূত, মুক্তিযুদ্ধ ইত্যাদি তার প্রিয় লেখার বিষয়। এইসব বিষয়গুলো নিয়ে তিনি বিভিন্ন লেখা লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ছোট কাকু সিরিজ। আমরা অনেক চ্যানেল আইতে সমস্ত এইটাই হয়েছিল, ছোট কাকু সিরিজের একটা সিরিয়াল হয়েছিল, তোমরা হয়তো অনেকে দেখে থাকতে পারো। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। এবার পুরস্কার, উনি কী পুরস্কার পেয়েছেন? উনি কিন্তু এখনও জীবিত আছেন, আবার ভেবো না যে ম্যাম ওনার মৃত্যু ই কই, উনি এখনও জীবিত আছেন সেই জন্য ওনার ই নেই, মৃত্যুর স্মরণ বা তারিখ নেই। পুরস্কার হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যেহেতু তিনি চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক, তিনি কিন্তু চলচ্চিত্র নির্মাণ করেন। ইমপ্রেস টেলিফিল্মের যে ছবিগুলো আছে বা সিনেমাগুলো আছে তিনি কিন্তু সেখানে ভূমিকা রাখেন ওনার, এবং উনি অনেক চলচ্চিত্র নির্মাণ করেছেন। এই জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আচ্ছা, এখন আমরা দেখব অমি ও আইসক্রিমওয়ালা। তোমরা নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পারছো যে কোনো একটা ঘটনা এটাকে কেন্দ্র করেই মূলত এই গল্পটি লেখা। অমি এটা কি হতে পারে তোমাদের কাছে কি মনে হচ্ছে? অমি কি কারো নাম না কোনো বিষয়? অমি হচ্ছে একটা নাম এবং আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালা মানে কি? আইসক্রিমওয়ালা মানে কি তোমরা জানো? জানার কথাটাই স্বাভাবিক, মানে জানাটাই স্বাভাবিক। আইসক্রিমওয়ালা হচ্ছে যে আইসক্রিম বিক্রি করে। অমি ও আইসক্রিমওয়ালা হচ্ছে অমি এবং আইসক্রিমওয়ালাকে নিয়েই মূলত গল্পটি। আমরা এই গল্পটির একটু আমি পাঠ পরিচিতিটা লিখে দিচ্ছি না, তোমাদের লেকচার শিটে আমি পাঠ পরিচিতি তুলে দিয়েছি। আমি সংক্ষিপ্তভাবে পাঠ পরিচিতিটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এই গল্পটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক রূপকশ্রয়ী গল্প, মানে কল্পনা করে বা রূপক আড়ালে করে গল্পটা হচ্ছে কি মুক্তিযুদ্ধ বিষয়ক। ময়মনসিংহ যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় বনের মধ্যে একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে আশ্রয় নেয় নটরডেম কলেজের ছাত্র অমি। এই যে অমির কথা বলছি আমরা, এই অমি কি হয়, ময়মনসিংহ যাওয়ার পথে একটা গাড়ি নষ্ট হয়ে গেলে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে আশ্রয় নেয় অমি। কি করে? নটরডেম কলেজ। তোমরা কি নটরডেম কলেজের নাম শুনেছো? অবশ্যই শুনে থাকার কথা। এই নটরডেম কলেজের ছাত্র কি অমি ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে আশ্রয় নেয়। বাড়িটি মুক্তিযুদ্ধের শহীদ রাজা রায়বল্লভ রায়, 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই 71 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল কে? এই জমিদার, মানে ওই বাড়ির মালিক যিনি, রায়বল্লভ রায়। সেখানে অমির সাথে দেখা হয় এক আইসক্রিমওয়ালার। মানুষের সমাগম হলে সে অদৃশ্য হয়ে যায়,
এই আইসক্রিম অলাই হচ্ছে জমিদারের অশরীরী আত্মা। মানুষ বলে না যে মানুষ মরে গেলে ভূত হয়, মানে ওই রকম আত্মাকেই বলা হয়েছে এখানে, কল্পনা করা হয়েছে। রূপকাস্ত্র মানে হচ্ছে কল্পনা করা হয়েছে যে ওই আইসক্রিম অলাটাই হচ্ছে এই রায়বল্লভ রায়ের অশরীরী আত্মা। সে কী করে, মানুষজন আসলে কী হয়, অদৃশ্য হয়ে যায়। তিনি অমির কাছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার জন্য শেষ ইচ্ছা প্রকাশ করেন, এবং যুদ্ধের সময় যারা অপরাধ করেছিল, রাজাকার যারা বা যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করেছিল, তাদেরকে শাস্তি দেওয়ার দাবি চাওয়ার জন্য তিনি কি জনগণ, মানে আমাদের মতো জনগণকে সোচ্চার হতে বলেছেন। তিনি কি বলেছেন যে আমরা যেন ওই যুদ্ধ অপরাধীদের বিচার করি, যুদ্ধে যারা অপরাধ করেছে সেই অপরাধীদের আমরা বিচার করি এবং জনগণ যেন সোচ্চার হই। মূলত কিন্তু এই গল্পটা, এই ছোট্ট একটা বিষয়, এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু গল্পটা রচিত। আমরা জানি, আমি গল্পটা রিডিং করার আগে আমি একটু কিছু বিষয় আলোচনা করে নিই তোমাদের সাথে। সেটা হচ্ছে, আমরা জানি আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, দীর্ঘ 9 মাস যুদ্ধ চলেছিল। এই দীর্ঘ 9 মাসের যুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশের উপর অমানসিক বা অমানবিক নির্যাতন যেটা, সেটা কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী করেছিল। নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছিল, অনেক মা বোনের ইজ্জত লুটেছিল, অনেক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। এই যুদ্ধের ফলে কি হয়েছে, আমরা অনেকে ভাই হারা হয়েছি, অনেকে সন্তান হারা হয়েছে, অনেকের মা বাবা হারা হয়েছে, অনেকের বাবা হারা হয়েছে, অনেকের কি হয়েছে, খুব কাছের মানুষ হারিয়ে গিয়েছে। এই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে কিন্তু আমাদের দেশের জনগণ যুদ্ধ করেছে। এখন আমাদের দেশে কিন্তু সব মানুষ যুদ্ধ করেনি, যাদের দেশের প্রতি ভালোবাসা ছিল, দেশের জন্য মন কেঁদেছে, তারা যুদ্ধ করেছে। আর একদল মানুষ কি করেছে, তারা নিজেদের ভালো থাকার জন্য এই পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মিলিত হয়েছে, ভাই ভাইয়ের ক্ষতি করেছে। ধরো একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, আর এক ভাই নিজে ভালো থাকার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সহায়তা করেছে। কিভাবে সহায়তা করেছে, কারণ পাকিস্তান হানাদার বাহিনী কিন্তু এদেশে পুরোপুরি ছিল নতুন, তারা এদেশের ভাষা বুঝতো না, বাংলা ভাষাটা বুঝতে পারতো না, অনেক কিছুই চিনতো না, তাদের থাকা খাওয়া এবং জীবনযাত্রাটা কষ্টকর ছিল। এই যে বাংলাদেশে যেসব রাজাকাররা আছে, তারা কি মনে করেছে, তারা তাদের সাথে যোগ দিলে ভালো থাকবে, এই জন্য তারা পাকিস্তান হানাদার বাহিনীকে খাবার দিয়েছে, কোথায় সেনা মুক্তিসেনা আছে সেগুলো খোঁজ দিয়ে সহায়তা করেছে মুক্তিবাহিনীদের মারার জন্য, তাদেরকে বাসা দিয়েছে, তাদের মনোরঞ্জনের জন্য যা কিছু করা দরকার সব কিছু করেছে। কিন্তু তারপরেও কিন্তু এই রাজাকাররা বা যারা সহায়তা করেছে তারা কিন্তু ভালো থাকতে পারেনি। আলটিমেটলি অবশেষে তো জিত আমাদের মুক্তিযোদ্ধাদেরই হয়েছে। তো এই গল্পে ওই সময় যারা সাহায্য করেছিল, যুদ্ধাপরাধী যারা যুদ্ধে অপরাধ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার কথাই কিন্তু মূলত বলা হয়েছে। এই শাস্তি দেওয়ার জন্য জনগণকে এক হতে বলেছে। এখন তোমরা তোমাদের বইয়ের 37 নম্বর পৃষ্ঠাটা বের করো। আজকে আমরা গল্পের এক অংশ পড়ব, তারপরে আমরা দ্বিতীয় অংশ পড়ব। আমরা দেখি আজকের পড়ানো অংশ থেকে আমরা যে পাঠ পরিচিতিটা বা যতটুকু জানলাম তার কতটুকু প্রকাশ পেয়েছে। আচ্ছা দেখো, উঠানের কোনার দিকে বিশাল যে গাছ, সেটা একটা নিম গাছ। এই নিম গাছটা কোথায়, নিম গাছটা হচ্ছে যে ওই যে অমি কি করলো, ময়মনসিংহ যে পরিত্যক্ত জমিদার বাড়িতে গেল, কেন গিয়েছিল, সে হচ্ছে ময়মনসিংহ যাওয়ার পথে তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য সে ওই জঙ্গলের ভিতরে একটা জমিদার বাড়িতে আশ্রয় নেয়। কোথায় থাকবে সেই জন্য, ওই বাসার এক কোণে হচ্ছে ছিল বিশাল নিম গাছ। নিম পাতা স্বাস্থ্যের জন্য ভালো, আমরা সবাই জানি নিম পাতা অনেক বেশি উপকারী। আমাদের অনেক সময় গায়ে বিভিন্ন রকম চামড়ার কত সমস্যা থাকলে বা ই থাকলে সেগুলো কিন্তু ওই নিম গাছের পাতায় ভালো হয়। চারপাশে গাছের এত সবুজ রঙের পাতা, ঘাসের বনে ছোট ছোট রঙিন ফুল আবার মনটাকে অন্যরকম করে দেয়। কিছুক্ষণ আগে শোনা যাচ্ছিল ঘুঘুর ডাক, একটু আগে একটা রঙিন পাখিও চোখে পড়েছে। পাখির পালকে অনেক রং, নাম জানা জানা পাখিটার একটা নাম ঠিক করে ফেলে অমি। এই যে অমিকে, অমির হচ্ছে ওই নটরডেম কলেজের ছাত্র যে ময়মনসিংহ যাচ্ছিল, পাখির নাম রঙিলা।
কি করে, অমি হচ্ছে ওই বাসায় একটা রঙিন পাখি দেখে, সে পাখির একটা নাম ঠিক করে ফেলে, পাখিটার নাম দেয় সে রঙিলা। ঠিক সেই সময় চোখে পড়লো নীল রঙের হাফ প্যান্ট আর নীল রঙের হাফ শার্ট পরা একটা লোক। তার কি হলো ওই সময়, সে কি করলো, চোখে পড়লো নীল রঙের হাফ প্যান্ট হাফ শার্ট পরা একটা লোক দু চাকাওয়ালা একটা কাঠের বাক্স ঠেলে সামনে নিয়ে আসছে। কাঠের বাক্স তো আমরা বুঝতেই পারছি যে এরকম একটা কাঠের বাক্স দুইটা চাকা নিয়ে সামনে ঠেলে দিকে আসছে। লোকটা হেরে গলায় ডাক দিচ্ছে, আইসক্রিম। এই জঙ্গলের মধ্যে লোকটা আইসক্রিম কার কার কাছে বিক্রি করবে? প্রশ্নটা অমির মাথায় এলো, পরে মনে হলো লোকটা কোথায় কার কাছে আইসক্রিম বিক্রি করবে তার জানা দরকার কি, বরং লোকটাকে ডেকে একটা আইসক্রিম কেনা যাক। ও মনে মনে চিন্তা করছে যে এই বনের ভিতরে এই লোকটা আইসক্রিম কার কাছে বিক্রি করবে। তখন আবার নিজে নিজে চিন্তা করছে, তো আইসক্রিম কার কাছে বিক্রি করবে সেটা আমার জেনে লাভ কি, তার থেকে আমি তার কাছ থেকে একটা আইসক্রিম কিনে নেই। জানালা দিয়ে অমি ডাক দেয় আইসক্রিমওয়ালাকে। দরজা খুলে বাইরে দাঁড়াইতেই আইসক্রিমওয়ালা বলে, কি আইসক্রিম খাবেন? বাপরে, এই জঙ্গলে আইসক্রিম পাওয়া যাচ্ছে এটা তো বেশি, তারপর আবার কি আইসক্রিম পাওয়া যাবে, তার পছন্দেরও সুযোগ রয়েছে? মানে অমি একটু অবাকই হয়েছে, কারণ হচ্ছে বনের ভিতরে একে তো আইসক্রিম পাওয়া যাচ্ছে এটা তার কাছে একটা অবাক করা বিষয়, তারপর আবার আইসক্রিমের প্রকারও আছে, মানে কি প্রকার আইসক্রিম সেটাও আছে। ভীষণ অবাক হয় অমি, কিন্তু মুখে বলে কি ধরনের আইসক্রিম রয়েছে, মানে সে মনে মুখে বলে যে সে কিন্তু অবাক হলেও মুখে মুখে বলে যে কি ধরনের আইসক্রিম রয়েছে, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, আপনার কোনটা লাগবে? ভ্যানিলাই দিন। আপনি কি নতুন এসেছেন? এটা কে জিজ্ঞেস করছে? ওই আইসক্রিমওয়ালা। হ্যাঁ। কালাম সাহেব কোথায়? অফিসে। আপনি কালাম সাহেবকে চেনেন? তিনি আপনার কে হন? মামা। আপনি বেড়াতে এসেছেন? ঠিক বেড়াতে নয়। এই দুইটা কিন্তু আসলে হচ্ছে কি, অমি আর ওই আইসক্রিমওয়ালার মধ্যে কথোপকথন। সে জিজ্ঞেস করছে, আপনি কি কালাম সাহেবকে চেনেন, মানে আইসক্রিমওয়ালা জিজ্ঞেস করছে। অমি বলে, হ্যাঁ, উনি কোথায় জিজ্ঞেস করে, অফিসে গিয়েছে, এই কথাবার্তা হচ্ছে। তবে ময়মনসিংহ যাচ্ছিলাম, গাড়ি নষ্ট হয়ে যায়। ও বুঝেছি, গাড়ি নষ্ট হয়ে যাওয়া কালাম সাহেবের এখানে এসেছেন। আজই কি চলে যাবেন? আজ নয়, কাল ফিরব। মানে সে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হয়, এই কালাম সাহেব মানে অমির মামার এখানে আসে। অমি বলল, জায়গাটা খুব সুন্দর, আগে আরও সুন্দর ছিল। এটা মূলত হচ্ছে কি, ওই আইসক্রিমওয়ালা এবং অমির মধ্যে কথোপকথন হচ্ছে। অমি বলে যে জায়গাটা খুব সুন্দর, ওই আইসক্রিমওয়ালা বলে যে এই জায়গাটা আগে আরও সুন্দর ছিল। সেটা কীরকম, এটা অমি জিজ্ঞেস করে। এই বাড়িটা জমিদার রায়বল্লভ রায়ের? রায়বল্লভ রায়? হ্যাঁ, খুব কম জমিদারই আছে যাদের নামে আগে পরে দুবার রায় লেখা হয়। দেখো, ওনার জমিদারটার নাম কী ছিল, রায়বল্লভ রায়। তাহলে তার নামের আগেও রায় আছে এবং নামের শেষেও রায় আছে। হ্যাঁ, খুব কম, সরি, সেই জমিদার এখন কোথায়? এই বাড়ির ভিতরেই আছেন। অমি জিজ্ঞেস করে ওই আইসক্রিমওয়ালাকে যে জমিদারটা কোথায়, জমিদার যিনি তার বাসা তিনি কোথায়। তখন আইসক্রিমওয়ালা বলে, তিনি ভেতরেই আছেন, মানে বসার ঘরে, জমিদার সাহেবের একটা বিশাল ছবি টাঙানো আছে। ও, আমার পুরো বাড়ি দেখা হয়নি, সময় পেলে দেখে নেবেন। আমার আইসক্রিম দিলেন না? মুখেও যদি লোকটা বলো ও তাই তো, কিন্তু তারপরে আবার অমিকে বলো, এক সময় এই বাড়িটার অনেক জৌলুস ছিল। সেটা অবশ্য আমি কাল রাতেই বুঝেছি, মানে জৌলুস ছিল মানে চাকচিক্য ছিল, সৌন্দর্য ছিল, মানে জমিদার বাড়ি কেমন এটা তো আমরা মোটামুটি সবাই জানি, কারণ আমাদের নর্মাল বাসার মতো নিশ্চয়ই জমিদার বাড়ি না। তোমরা পুরাতন জমিদার বাড়িও যদি এখন যাও, তারপরেও দেখবা যে সেই বাড়িগুলো কিন্তু একসময় অন্যরকম একটা সৌন্দর্য বহন করেছে, অন্যরকম চাকচিক্য, আধিপত্য, তাদের জীবনযাত্রা যে আমাদের থেকে অনেক অন্যরকম ছিল, সেগুলো কিন্তু তাদের এই বাসা দেখ, মানে কাঠামো, তারপরে ঘর, এগুলো দেখলেই বোঝা যায়। তো অমি বললো যে এটা যে জৌলুস ছিল সেটা সে কাল রাতেই বুঝেছে। এখন ওই আইসক্রিমওয়ালা তখন জিজ্ঞেস করছে, কেমন করে? মামা বললেন, বাড়িটা অনেক বড়, এত রাতে দেখার দরকার নেই, তাই বুঝি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। হ্যাঁ, বাড়ির ভিতর একটা ফোন আছে, অবশ্য ফোনটা এখন নষ্ট, নষ্ট হবারই কথা, এই বাড়ির অনেক কিছুই এখন নষ্ট। জমিদার বাড়ির ভিতরে ফোন থাকবে, বড় ছবি টাঙানো থাকবে, পাখা থাকবে, এগুলো স্বাভাবিক, কারণ তাদের জীবনযাত্রার মান এবং আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার মান কিন্তু এক নয়, অনেক বেশি পার্থক্য আমাদের এই জীবনযাত্রাতে। কীরকম, পুরো বাড়ির প্রত্যেক ঘরে ঘরে, সরি, প্রত্যেক ঘরে বড় দেয়াল ঘড়ি ছিল, এগুলো সবই নষ্ট। বসার ঘরে টানা পাখা ছিল, সেটা এখন কেউ চালায় না।
টানা পাখা নষ্ট হয় কখনো? নষ্ট হয় না, কিন্তু দড়িগুলো সব পুরনো হয়ে ছিঁড়ে গিয়েছে। টানা পাখা মানে হচ্ছে আগেকার দিনে বড় এরকম একটা পাখা থাকতো, দুই পাশে দুইটা দুইটা করে চারটা প্রহরী থাকতো। তারা কি করতো, পাখার দড়ি ধরে টানাটানি করতো, পাখাটা হাত পাখা যেরকম নড়ে সেরকম টানা পাখা, মানে আস্তে আস্তে এরকম করে নড়তো, আর তখন বাতাস লাগতো। তখন তো আর এরকম ফ্যান ছিল না, ওই ফ্যান ছিল না, রাজারা কিন্তু ওই পাখার বাতাসই খেত। ওই যখন একটু বেশি গরম লাগতো বা বেশি হতো, তখন ওই জোরে জোরে টানতো, তাহলে কি হতো, ওই পাখাটা একটু জোরে জোরে বাতাস হতো, তখন তাদের গায়ে বাতাস লাগতো, না হলে আস্তে আস্তে পাখাটা টানতো। আমরা যে হাত পাখাটা করি, হাত পাখাটা যখন আমাদের বেশি গরম লাগে আমরা কি করি, নর্মালি হাত পাখা তখন জোরে জোরে এরকম করে বাতাস করতে থাকি, আর যখন অল্প মানে কম বাতাস দরকার হয় বা কিছু হয় না, তখন আমরা এরকম 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 করে বাতাস করতে থাকি। ঠিক টানা পাখাটা এরকম, এরপরে দড়ি দেওয়া থাকতো, সেই দড়িগুলো ধরে প্রহরীরা টানতো আর তখন বাতাস খেত। ব্যবহার না করার ফলে সেই দড়িগুলো ছিঁড়ে গিয়েছে। বাড়িটার কেউ যত্ন নেয় না কেন, সে প্রশ্ন তো আমারও। এই ধরনের বাড়ি সরকারের উচিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। আপনার মতে সবাই যদি ব্যাপারটা বুঝতে পারতো। যাই হোক, গলাটা একদম শুকিয়ে গেছে, এক গ্লাস পানি খাওয়াবেন? কথাগুলো কিন্তু কে বলছে, আইসক্রিমওয়ালা বলছে। সে বলছে সরকারের উচিত এরকম বাড়ি দাঁড়িগুলো কি করা, রক্ষণাবেক্ষণ করা। ভারী মজার ব্যাপার তো, কোনো আইসক্রিমওয়ালা পানি খেতে চায় এমন কথা কখনো শুনিনি আমি। অবশ্য ময়রা নিজে মিষ্টি খায় না। ময়রা মানে কি? ময়রা মানে হচ্ছে যারা মিষ্টি বানায়, তারা কিন্তু কখনো মিষ্টি খায় না। সুতরাং আইসক্রিমওয়ালাকে নিজের আইসক্রিম নাও খেতে পারে। আপনি দাঁড়ান, আমি পানি এনে দিচ্ছি। এটা কে বলে? অমি বলে। বাড়িতে আর কেউ নেই? না, আব্দুল চাচা ছিলেন, তিনিও বাজারে গিয়েছেন। দুঃখিত, আমার জন্য আপনাকে কষ্ট করতে হচ্ছে। না না, পানি খেতে চেয়েছেন আবার তো কষ্ট কী আছে? আমি ঘরের ভিতর চলে যাই, অমি ঘরের ভিতর চলে যায়। ওর ঘরে জগের মধ্যে পানি রাখা, জগ থেকে গ্লাসে পানি রাখতে গিয়ে অবাক অমি, কী আশ্চর্য, জগ একদম খালি। অথচ ওর স্পষ্ট মনে আছে আব্দুল চাচা জগ ভরে পানি রেখে বলে গিয়েছিল, এই জগে পানি রইল, বিকেলে আবার পানি ফোটাবো। অমি বলেছিল আর দরকার হবে না, এক জগ পানিতে আমার কাল সকাল পর্যন্ত চলে যাবে। আব্দুল চাচার কথা শুনে বোঝা যাচ্ছে ঘরে আর খাবার পানি নেই। বাথরুমে কলের দিকে চোখ পড়ল অমির, কিন্তু কলের প্যাঁচ খুলছে না, কলটা যে বাথরুমে সেটার প্যাঁচ খুলছে না। এত বড় বাড়ি, কোথায় খুঁজবে পানি? সে কী হচ্ছে, ওই আইসক্রিমওয়ালা পানি খেতে চেয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে অমি অবাক হয়েছে যে আইসক্রিম, যার কাছে আইসক্রিম আছে, আমরা সাধারণত কী করি, গরম লাগলে কী করি, আমরা আইসক্রিম খাই একটু গলাটা ভেজানোর জন্য। ঠিক তেমনি হলো অমি ওই মনে মনে চিন্তা করছে যে আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিম আছে, সে কেন হচ্ছে পানি যাচ্ছে। তো পানি আনতে গেল, দেখে যে জগে কোথাও পানি নেই, কিন্তু তার স্পষ্ট মনে আছে যে আব্দুল চাচা, সেই বাসার যে কাজের লোক, সে বাজারে যাওয়ার আগে জগ ভর্তি পানি রেখে গিয়েছিল। তো ও একটু অবাক হলো যে পানি কেন নেই, এবং সে যে বাথরুমে যে কল আছে, ট্যাপ যেটা আমরা বলি, সে কলটার মধ্যে পানি আনতে গেল, সেটাও কিন্তু সে প্যাঁচটা খুলতে পারছে না। সে এখন চিন্তা করছে যে এত বড় বাসা, সে কোথায় পানি খুঁজবে। মাথা নিচু করে থাকে অমি, দেখলেন তো এত বাড়ি এত বড় বাড়ি কিন্তু এক ফোঁটাও পানি পেলেন না, কি দুর্ভাগ্য। সত্যি ব্যাপারটা বড় দুর্ভাগ্যের, এত দুর্ভাগ্য এড়াতে পায়নি রাজা রায়, বলল রায়ও। ওই আইসক্রিমওয়ালা কিন্তু ওই অমিকে বলছে যে এত বড় দুর্ভাগ্য রাজা রায় বল্লভ এড়াতে পারে নাই। রাজার আবার দুর্ভাগ্য হয় নাকি? তো আমি বলে রাজাদের আবার দুর্ভাগ্য হয় নাকি? দুর্ভাগ্য মানে কি তোমরা জানো? দুর্ভাগ্য মানে হচ্ছে খারাপ ভাগ্য। সেই তো কথা, যে নামে যে রাজার নামে ডাকে সব প্রজারা এক হয়ে যেত, সেই রাজার ভাগে এমন পরিণতি হবে তা কেউ ভাবেনি। আমরা জানি রাজারা অনেক বেশি ক্ষমতাবান হয়, অনেক বেশি ক্ষমতা থাকে, তাদের এক হুকুমে হাজার হাজার প্রজা তাদের সামনে এসে দাঁড়ায় থাকে। তো আইসক্রিমওয়ালা বলছে যে রাজার যে এত বড় দুর্ভাগ্য হবে সেটা রাজা নিজেও বোঝে নাই, কারণ সে যে রাজার ডাকে সব প্রজারা একসাথে জমা হয়ে যেত, সেই রাজার ভাগ্যে এত দুর্ভাগ্য। কি হয়েছিল রাজার? 71-এর কথা নিশ্চয়ই আপনি জানেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ঘটনাটা ঘটেছিল। ঠিক সেই সময় গাড়ি হঠাৎ করে গাড়ির হর্নের শব্দ শোনা যায়, ড্রাইভার বোধহয় গাড়ি নিয়ে ফিরে আসছে। অমি আইসক্রিমওয়ালাকে বলে আমাদের গাড়ি ফিরে আসছে, গাড়িতে পানির বোতল আছে, আপনাকে পানি দিব। ঠিক আছে, তবে বোধহয় সেটা লাগবে না। অদ্ভুতভাবে লোকটি দুই চাকাওয়ালা আইসক্রিমের কাঠের বাক্সটা নিয়ে কিছু বলার আগে নিমিষের মধ্যে
অদৃশ্য হয়ে যায়। দেখো এইখানে আজকে যে অংশটুকু আমরা পড়েছি সেই অংশের মধ্যে কিন্তু আমরা একটা খুব মানে ইন্টারেস্টিং বা মজার একটা বিষয় বা রহস্যের একটা গন্ধ পাচ্ছি, যে আইসক্রিমওয়ালা একটা বনের মধ্যে আসলো, সে কোথা থেকেই বা আইসক্রিম পেলো, আর এই আইসক্রিম শুধু না, সে আইসক্রিমের মধ্যে আবার কী আছে, ভ্যারাইটিসও আছে, মানে বিভিন্ন রকমের মানে ফ্লেভার আছে, চকলেট, ভ্যানিলা, তারপর স্ট্রবেরি। সে আইসক্রিমওয়ালা আবার পানি খেতে যায় কিন্তু পানি খেতে পারে না, কারণ সেই অমি ওই বাসার কোথাও পানি তাকে দিতে পারে না। এবং গাড়িটা যখন আসে, অমিদের যে ড্রাইভার যখন গাড়ি নিয়ে আসে, অমি বলে যে পানির বোতল আছে গাড়িতে, আমি আপনাকে পানি দিব, তখন লোকটা কিন্তু বলে যে না, আমার আর পানির দরকার নেই, সেটা আর প্রয়োজন হবে না। নিমিষের মধ্যেই মানুষটা কিন্তু অদৃশ্য হয়ে যায়। তো আজকে যে অংশটুকু পড়েছি তার মধ্যে থেকে তোমরা কী করবে, কবি পরিচিতি এবং আমি যে পাঠ পরিচিতি পড়েছি সেই পাঠ পরিচিতি থেকে তোমরা 20টা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে, এবং আমি তোমাদের জন্য এই অংশ যতটুকু অংশ আজকে পড়ালাম সেই অংশের ভিতরে কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করতে দিয়েছি তোমাদের যে লেকচার শিট আছে। তোমরা এই লেকচার শিটটা ভালো করে পড়বে এবং পড়াটা শেষ করবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।